দেখাবো সল্ট লেকের সৌন্দর্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। হ্যালো বন্ধুরা, আমি অনেকদিন ধরে ইউটিউবে ভিডিও দিতে পারিনি আমার বিশেষ কাজে। আমি সেই কাজ শেষ করলাম কলকাতায় আসবে, তো এরপরে আবার যদিও আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সল্ট লেকে দাঁড়িয়ে আছে কনস্ট্রাকশন ভবনের সামনে। চলুন কলকাতার কিছু অংশ আপনাদের দেখে দেবো আমি এই মুহূর্তে বিধাননগরে। দেখুন সল্ট লেকটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, ফুল গাছ উপরে দিয়ে। এটা কিন্তু মেট্রো রেল সল্ট লেক এক্সটেনশন হয়েছে। করুণাময়ী মেট্রো রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ হয়নি, এই গেট ভীষণ বন্ধ চলছে। আর এই পাশে বিশ্ব বাংলার লোগো, আর রানিং বোর্ড, দেখুন ছবির মতো সুন্দর শহর, বিশেষ করে সল্ট লেকটা বিধাননগর মিউনিসিপ্যালিটির আন্ডারে। এই টার্ফের তৈরি ব্যান্ড অফ মিউজিশিয়ানের সামনে দাঁড়িয়ে আমার একটাই কথা মনে পড়লো যে হার্ড মেলোডিজ আর সুইট বা টোজ অ্যান্ড হার্ড আর সুইটার, যার অর্থ হলো সত্যিকারের মিউজিক শুনতে শুনতে আপনার গান ব্যথা হতে পারে, কিন্তু যে মিউজিক আপনার মনের তারে বাজবে সেটা অনন্ত এবং সেটা অসাধারণ সুন্দরভাবে চিরকালীন থাকবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন এই সেই বালুরঘাট ভবন। গত 6 তারিখে আমরা এসেছি এবং আসার পরে এখানেই রাত্রিযাপন করছিলাম। আজকে আমার কাজটা শেষ হয়েছে, আমার সঙ্গে বন্ধু মীর এসছে, ওর কাজ এখনও হয়নি, হয়ে যাবে, হয়ে গেলেই তারপরে আমরা রাত্রিবেলা আবার কোর এক্সপ্রেস ধরে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেব। বিশেষ কাজটা কি আমি এখন জানাবো না, কারণ কাজটা জাস্ট করেছি মানে সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ হলে জানাবো। দু একজন হয়তো জানেও আমার যারা পার্সোনালি চেন, তবুও দেখুন এটা হলো বালুরঘাট ভবন, পাশে বার কাউন্সিল ভবন আছে, আর ওই পাশে আত্রেই ক্যান্টিন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ভবন, যেখানে আমরা রাত্রিবেলা করে তার দুপুরবেলা ভাত খাওয়া দাওয়া করছিলাম। বালুরঘাট ভবন, জলপাইগুড়ি ভবন, বর্ধমান বিশ্ববিদ্যালয়, আর আবার দেখাই আপনাদের কলকাতা কত ব্যস্ত আর সল্ট লেকটা কত সুন্দর সাজানো। আপনাদের শুধুমাত্র সল্ট লেকটাই দেখা, চারও দু একটা জায়গা দেখাবো, গাড়ি কত ব্যস্ত দেখতে।